2021 সালের অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটালেন বাংলাদেশি ওপেনার লিটন কুমার দাস। টি-20 2021 বিশ্বকাপের পর পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছিলেন এই ব্যাটার। সেই অভিজ্ঞতার আবারও মুখোমুখি হচ্ছেন বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের মধ্য দিয়ে। সোমবার 18 মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টাইগারদের ওয়ানডে স্কোয়াডের 15 জনের দল থেকে এবার বাদ পড়েছেন লিটন। দল থেকে বাদ পড়ে আজ বিকেলের ফ্লাইটেই চট্টগ্রাম ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এই ব্যাটার। লিটনের জায়গায় ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকের আলী। দলের সঙ্গে যোগ দিতে ঢাকা থেকে ফ্লাইটে আজই রওনা হচ্ছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। জাকের তার অভিষেক ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছিলেন। সেই ম্যাচে দলের ওপেনাররা খালি হাতে ফিরলেও ব্যাট হাতে লঙ্কানদের নাস্তানাবুদ করেছিলেন তিনি। অভিষেক ম্যাচে 200 স্ট্রাইক রেট নিয়ে মাত্র 34 বলে 68 রান করেছিলেন এই তরুণ। সেই ম্যাচে শ্রীলঙ্কার দেয়া 207 রানের জবাবে মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন জাকের। 3 রানে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ হারলেও প্রশংসিত হয়েছিল তার পারফরম্যান্স। সে সিরিজে পরের ম্যাচে আর ব্যাটিংয়ে নামতে হয়নি জাকেরকে। তৃতীয় ম্যাচে ব্যাট হাতে করেছিলেন 4 রান। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলছেন এই ব্যাটার। সেখানেও ব্যাট হাতে চালিয়ে যাচ্ছেন তাণ্ডব। 14 মার্চ বৃহস্পতিবার আবাহনী লিমিটেডের হয়ে গাজী টায়ার্সের বিপক্ষে মাত্র 48 বলে 76 রানে অপরাজিত ইনিংস খেলেন জাকের। এবার বিপিএলেও আলো ছড়িয়েছেন তিনি। 14 ম্যাচে 99.5 গড়ে এবং 41.13 স্ট্রাইক রেট নিয়ে করেছিলেন 199 রান, যা তাকে বিসিবির নজরে আনে। অপরদিকে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজ খেলে 2 ম্যাচে 1 রানও করতে পারেননি লিটন। প্রথম ম্যাচে 1 বল এবং দ্বিতীয় ম্যাচে 3 বলে আউট হয়ে যান এই ব্যাটার। লিটনের এই ফর্ম দেখে নির্বাচকদের মনে হয়েছে তাকে আপাতত দলের সঙ্গে রেখে কোনো লাভ নেই। নির্বাচক কমিটির পক্ষ থেকে লিটনকে সরাসরি বলে দেওয়া হয়েছে তাকে বাদ দেওয়া হয়েছে তার বাজে পারফরম্যান্সের কারণে। ওয়ানডে সিরিজের আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজেও রান পাননি লিটন। 3 ইনিংস মিলিয়ে করেছিলেন মোট 43 রান। 3 সংস্করণ মিলিয়ে লিটন সর্বশেষ হাফ সেঞ্চুরি করেছিলেন গত বছর অক্টোবরে ভারতের বিপক্ষে। বিশ্বকাপের ম্যাচে 19 অক্টোবর পুনেতে ভারতের বিপক্ষে 66 রানের শেষ ইনিংস খেলেছিলেন লিটন। এরপর 3 সংস্করণ মিলিয়ে সর্বশেষ 14 ইনিংসে কোনো 50 নেই লিটনের। লিটনের বাদ পড়া এবং জাকেরের ডাক পাওয়া নিয়ে জাতীয় দলের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন বলেছেন, নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। লিটন কুমার দাসের পরিবর্তে দলে যদি মিডল অর্ডারে কাউকে সংযোজন করা যায়, কারণ মিডল অর্ডারে সেখানে একটি গ্যাপ আছে, সেখানে আমরা জাকের আলী অনেককে মনে করেছি উইকেট কিপার ব্যাটসম্যান অ্যাজ ওয়েল উইকেট কিপার, যে তিনি এই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হবেন। চলতি আসরে টি-20 সিরিজ 2-1 ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজে 1-1 ব্যবধানে জয় নিয়ে সমতায় আছে 2 দল। আগামী সোমবার 18 মার্চ চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে নিশ্চিত হবে ওয়ানডে চ্যাম্পিয়নের নাম। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি।